Assalamualaikum viewers, welcome back to my channel Sheila's Daily Story. আজকের ভিডিওটা থাকতে হচ্ছে মিরপুর হোপ মার্কেট নিয়ে। মিরপুর হোপ মার্কেটে আপনারা কি কি পাবেন সেই সবকিছু হচ্ছে আজকের ভিডিওতে দেখিয়ে দিব। এর জন্য ভিডিওটাও একটু লম্বা হয়ে যাবে। ভিডিও লাস্টের দিকে আপনারা পেয়ে যাবেন হচ্ছে স্কার্টের কালেকশন আর হচ্ছে প্যান্টের কালেকশন। তো এর জন্য পুরো ভিডিওটাই হচ্ছে আপনাদের দেখতে হবে। তো প্রথমেই আমি দেখাচ্ছি আপনাদের টপসের কালেকশন। টপস বা হচ্ছে লং শার্ট, শার্ট ওয়ান পিস, টু পিস এগুলা হচ্ছে একটু দেখাচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কত ধরনের আসলে টপস আছে বা জামা আছে, একদম নতুন নতুন লেটেস্ট যে ডিজাইনগুলো আছে সবগুলো এখানে পেয়ে যাবেন। আর এখানে কিন্তু প্রচুর মার্কেটিং করতে হবে, দামাদামি করতে হবে, না হলে কিন্তু আপনি জিততে পারবেন না। দেখেন এই টপসটা কিন্তু অনেক সুন্দর ছিল, আমার কাছে খুবই ভালো লাগছে। যারা একটু শর্ট পরতে পছন্দ করেন, হাঁটুর একটু উপরে থাকবে শার্ট টাইপের, তারা হচ্ছে এগুলো নিয়ে নিতে পারেন। এটাও কিন্তু অনেক সুন্দর ছিল, এটা ডিজাইনটা টোটালি একটু আলাদা ছিল। আমি কিন্তু এটা একটা নিয়ে নিছি। আর আমি কী কী শপিং করেছি সেটাও হচ্ছে আরেকটা ভিডিওতে আমি দেখাবো, নেক্সট একটা ভিডিওতে। আজকের ভিডিওতে শুধুমাত্র আপনাদের ঘুরে দেখাবো। তো দেখেন এখানে অনেক অনেক কালেকশন আছে, প্রচুর মার্কেটিং করতে হবে, দামাদামি করতে হবে। ধরেন হচ্ছে 600-500 এরকম দাম যাবে বা 550 এরকম দাম যাবে, আপনি মার্কেটিং করে সেটা 400-450 বা 300-350-এর মধ্যেই পেয়ে যাবেন। তো এখানে যে হচ্ছে শার্টগুলো ছিল, কাফতান ছিল, অনেক ধরনের হচ্ছে ডিজাইন ছিল, প্রিন্ট ছিল, আপনারা দেখে বুঝে শুনে নিতে পারবেন আপনাদের কার কোনটা পছন্দ। এই জামাটা আমার কাছে খুবই ভালো লাগছে, খুবই পছন্দ হয়েছে। আর আমি অলরেডি যেহেতু জামাটা নিয়ে নিয়েছিলাম তার জন্য আমি পরবর্তীতে ওই জামাটা আর নিই নাই। এখানে দেখেন এটা হাতাটা ছিল তিনটা পার্টের মধ্যে। এখানে দেখেন এই জামাটা অনেক বেশি সুন্দর ছিল, আমার কাছে ভালো লাগছে। আর এপাশেও অনেকগুলো জামা আসলে পছন্দ হয়েছে। আমি যেহেতু লং জামা খুঁজতেছিলাম না, একটু শর্টের মধ্যে খুঁজতেছিলাম, এর জন্য আমি লংগুলো আপনাদের সাথে খুব একটা বেশি শেয়ার করতে পারি নাই। তবে লং জামাগুলো হচ্ছে অনেক বেশি সুন্দর ছিল। আপনাদের যাদের হচ্ছে লং জামা পছন্দ তারা হচ্ছে লং জামাগুলো নিয়ে নিতে পারেন এখান থেকে। এই যে এখানে দেখেন শার্ট টাইপের যে কুর্তিগুলো আছে বা টপসগুলো আছে এগুলোও কিন্তু খুবই সুন্দর ছিল। এখানে দেখতে পাচ্ছেন যে কত সুন্দর সুন্দর কালেকশন আসলে। এটা কিন্তু রোড সাইড কোনো দোকান না, এটা হচ্ছে ভেতরের ভালো দোকানগুলা, এর জন্য এখানে মোটামুটি একটু দাম বেশি। 350-300 থেকে শুরু করে 500 টাকার মধ্যেই আপনারা হচ্ছে সব মানে পেয়ে যাবেন। মোটামুটি একটু 700-800 টাকা দাম মানে চাবে, কিন্তু আপনি একটু দামাদামি করে একটু কমের মধ্যে পেয়ে যাবেন। কিন্তু যেগুলো হচ্ছে রোড সাইড দোকান আছে ওগুলো ওগুলার জামা কাপড় কিন্তু আপনারা 50-100 টাকা মধ্যেও নিতে পারবেন। প্যান্টগুলো আপনারা হচ্ছে 100-150 টাকা বা 200 টাকার মধ্যেও পেয়ে যাবেন। আর এই দেখেন এই টপসটা কিন্তু অনেক বেশি সুন্দর ছিল, এগুলোর কোয়ালিটিও কিন্তু অনেক বেশি ভালো হবে। এটা কিন্তু নর্মালি যে জামাগুলো রোড সাইডের জামাগুলো আর এইটা কিন্তু মেলানো যাবে না। এখানে দেখেন এক সিরিয়ালে যে দোকানগুলো দেখতে পাচ্ছেন একদম মিডল পয়েন্টে, এখানে কিন্তু হচ্ছে একদম 300-350 টাকার মধ্যে জামা কাপড় পাবেন। এখানে কোনো দামাদামি চলবে না, একদম হচ্ছে 350। এখানেও হচ্ছে অনেক সুন্দর সুন্দর জামা কাপড় পাওয়া যায়। এখানে দেখতে পাচ্ছি আমরা জুয়েলারি কালেকশন, আমরা জুয়েলারি কালেকশনের মধ্যে চলে আসছি। এখানে খুব সুন্দর সুন্দর কিছু চুড়ি কালেকশন ছিল, স্টোনের ওয়ার্ক করা কিছু চুড়ি কালেকশন ছিল, আমার কাছে খুবই ভালো লাগছে। কিন্তু আজকে যেহেতু আমি চুড়ি কিনতে আসি নাই, আমি কিছু টপস নিব, প্যান্ট নিব, এর জন্য এটা শুধুমাত্র আপনাদের দেখাচ্ছিলাম বা আমিও দেখতেছিলাম, যদি পছন্দ হয়ে যেত হয়তো বা নিতাম এরকম। তো এখানে দেখতে পাচ্ছি খুবই সুন্দর সুন্দর কিছু চুড়ি কালেকশন, আপনারা যদি আসেন তাহলে এখান থেকে অবশ্যই নিতে পারবেন, একটু দামাদামি করে, অন্যান্য সব জায়গার থেকে অনেক কম দামে এখানে নিতে পারবেন। আর দেখতে পাচ্ছেন যে এত পরিমাণ হচ্ছে কালেকশন, আর এটা কিন্তু রোড সাইড দোকানের হচ্ছে দুই পাশে দিয়ে একদম ভর্তি জিনিসপত্র থাকবে। আর শীতের কিন্তু অনেক কালেকশন এখানে চলে এসেছে, আপনারা দেখে নিতে পারবেন। এই দেখেন এইখানে অনেক বেশি টপসের কালেকশন আছে, আমার কাছে এইখানের কালেকশনগুলো খুবই বেশি ভালো লাগছে। আপনারা হচ্ছে যদি ভালো মানের টপস বা কুর্তি বা ওয়ান পিস, টু পিস যাই নিতে চান তাহলে আপনারা এই রোড সাইডের দোকানে না গিয়ে একটু ভিতরের দিকে আসবেন, তাহলে দেখতে পারবেন এখানে অসংখ্য দোকানের অসংখ্য কালেকশন আছে। তারপর আমরা গিয়েছিলাম হচ্ছে হিসাবের দোকানে, হিসাবের দোকানে গিয়েও হচ্ছে খুবই ভালো লাগছে যে দাম একটু কমেছে, 180 টাকা বা 150 টাকা থেকে শুরু হয়েছে। আপনারা দামাদামি করলে হয়তো বা আরও 5-10 টাকা কমাবে এরকম, তবে হচ্ছে এইগুলোর দাম আরও বেশি ছিল আগে। এখানে দেখেন ব্যাগের অনেক অনেক কালেকশন আছে, এগুলোও কিন্তু মোটামুটি দাম কমে ছিল, দেখবেন যে 100-150 এরকম দাম বলতেছে, কোনো কোনোটা আবার 400-450 এরকম দামও বলতেছে। তো আপনাদের কোনটা পছন্দ হয় সে অনুযায়ী দামাদামি করে নিবেন। এখানে দেখেন 30 টাকা থেকেও শুরু পর্যন্ত কানের দুল আছে, এটা কি মানে চিন্তা করা যায় বা ভাবা যায়? আপনারা যদি মানে আসেন তাহলে একটু বুঝে শুনে নিবেন যে এখানে কিন্তু 30 টাকা করে, 15 টাকা করে, 20 টাকা করে হচ্ছে কানের দুল আছে এখানে।
আপনারা হচ্ছে দেখে নেবেন। আমি যেহেতু আমার সময় কম ছিল আর হচ্ছে আমি অন্য উদ্দেশ্যে গিয়েছি, আমি টপস আর প্যান্ট নিব সেই উদ্দেশ্যে গিয়েছি, কিন্তু শুধুমাত্র কি আছে না আছে বা মানে কি কি নতুন কালেকশন আছে এটা দেখার জন্য হচ্ছে আমি গিয়েছিলাম একদম প্রথম থেকে লাস্ট মাথা পর্যন্ত। এর জন্য আপনাদের সাথেও একটু শেয়ার করতেছি। এখানে পুঁতির কিছু মালা ছিল, মালার প্রতি আমার কোনো আকর্ষণ ছিল না, তবে এই চুড়িগুলো অনেক বেশি সুন্দর ছিল। আমি একটু হাতে দিয়ে দেখতেছিলাম যে বড় চুড়িগুলো কেমন লাগে আসলে, কিন্তু আমার কাছে এই পুঁতির মালাগুলো কিন্তু সে ছোটবেলা থেকে দেখতে এসেছি, কিন্তু তারপর আমার কাছে কেন জানি হচ্ছে এটা খুবই ভালো লাগে। একটা শাড়ির সিম্পল শাড়ির সাথে সিম্পল একটা মালা বা চুড়ি পরলেও আমার কাছে মনে হয় খুবই ভালো লাগবে, এরকম একটা ব্যাপার। তো এখানে যে পুঁতির চুড়িটা দেখতে পাচ্ছেন এটাও সুন্দর ছিল, এটার থেকে এক সাইজ ছোট পুঁতির যে চুড়িটা ওইটাও আরও বেশি সুন্দর ছিল। এখানে চুড়ির দুইটা বা তিনটা কালার আছে, আর গোল টাইপের যে পুঁতিগুলো আছে ওইটার, আর অন্য অন্য ডিজাইনার পুঁতি দিয়েও হচ্ছে চুড়ি করা আছে। আপনাদের যদি এই ধরনের কালেকশন পছন্দ হয়ে থাকে তাহলে এ পাশটাতে চলে আসবেন। এখানে এক সিরিয়ালে অনেকগুলো চুড়ির দোকান আছে আর পুঁতির চুড়ি আর কি, আর এখানে কাঁচের দোকান, কাঁচের চুড়ির দোকানও আছে। একটা হচ্ছে আন্টি নিয়ে বসেছিল, অনেকগুলো চুড়ির কালেকশন ছিল। এখান থেকে আপনি হচ্ছে রং ধনু কালারের যে চুড়িগুলো আছে কাঁচের চুড়ি ওইটা নিতে পারবেন, কাঁচের চুড়ি নর্মালি যেগুলো হয় ওইটা নিতে পারবেন, আর মোটু সহ বিভিন্ন কালার কম্বিনেশন করা যেগুলো চুড়িগুলো আছে ওগুলোও কিন্তু নিতে পারবেন। আমার কাছে দেখতে খুবই ভালো লাগতেছে, আমি রং ধনু যে চুড়িগুলো আছে এটা নিয়ে নিতাম, কিন্তু অলরেডি আমার এগুলো আছে এর জন্য নেওয়া হয়নি, তবে এটা আমার কাছে খুবই ভালো লাগে, আপনাদের কাছেও আশা করি ভালো লাগবে। আপনাদের যদি পছন্দ হয় তাহলে চলে আসবেন, এখান থেকে নিতে পারবেন। এখানে দেখতেই পাচ্ছেন অনেকগুলো দোকান একসাথে ছিল। কেউ যদি পুঁতির মালা নিতে চান বা পছন্দ করেন তাহলে হচ্ছে এই পাশটাতে চলে আসবেন একদম মাথাতে, তাহলে দেখতে পারবেন যে এখানে কয়েকটা দোকান একসাথে হচ্ছে আছে, যেখানে অনেক সুন্দর সুন্দর পুঁতির মালা চুড়ি কালেকশন আছে। বিভিন্ন ধরনের পুঁতির মালা ছোট বড় বিভিন্ন কালারের বা সাইজের আছে, আপনারা দেখে নিতে পারবেন। তো এই পাশটাতে হচ্ছে আমরা দেখি আরও কী কী কালেকশন আছে, এই দেখেন এই পাশটাতেও কিন্তু আছে। তো আমরা একটু সামনের দিকে আগাছিলাম, এখানে দেখেন ওয়ান পিস টু পিসের কালেকশন ছিল প্রচুর, আর খুবই কম দামে এগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন দোকানের থেকে বা অনলাইন থেকে যদি আপনারা কিনেন, 700-800 বা 1000 পর্যন্ত হচ্ছে এগুলো যায়, কিন্তু এখানে মাত্র হচ্ছে 250-200 টাকা বা 300 টাকার মধ্যেই পেয়ে যাবেন। এখানে বাচ্চাদের অনেকগুলো হচ্ছে খেলনা ছিল বা এখানে পুতুলগুলো ছিল, অনেক শেপের অনেক ডিজাইনের কার্টুন টাইপের যে এইগুলো হয় কচ্ছপ, দেন হচ্ছে ডলফিন, বিভিন্ন ধরনের আর কি, এগুলো স্পাইডারম্যান, এগুলোও কিন্তু দাম কমে ছিল। আর হচ্ছে বাচ্চারা কিন্তু এগুলো দেখতে খুবই পছন্দ করে, কারণ বাচ্চারা এগুলো দেখে অভ্যস্ত, তো বাস্তবে যখন এগুলো দেখে তখন অনেক বেশি খুশি হয়ে যায়। এখানে কাঁচের সিনামিক্সের কিছু জিনিসপত্র ছিল, প্লাস্টিকের হচ্ছে বক্স আইটেম ছিল, দেন হচ্ছে মেলামেনের প্লেট সেট ছিল, বাটি সেট ছিল, এগুলোও কিন্তু অন্য অন্য জায়গার তুলনায় বা দোকানের তুলনায় দাম খুব কমের মধ্যে পেয়ে যাবেন। এই পাশটাতে হচ্ছে ব্যাগেরও অনেক বেশি কালেকশন ছিল, এই ব্যাগগুলো হচ্ছে অনেক কম দামে আপনারা পেয়ে যাবেন, একটু বার্গেটিং করে নিতে হবে। কোনো কোনো জায়গায় দেখবেন যে 100-150 এরকম ডাকতেছে, তো ওইখানেও ব্যাগগুলো 100-150 টাকার মধ্যে পেয়ে যাবেন। 100-150 টাকার মধ্যে ব্যাগগুলো হয়তো বা দাম কমাবে না, তবে আপনারা কিনলে ঠকবেন না এরকম একটা ব্যাপার, কারণ মোটামুটি কমের মধ্যে এখানে পেয়ে যাবেন। সবাই দাম কম একটু পাওয়া যায় হোপ মার্কেটে, এর জন্যই মূলত আসে, তো এর জন্য হচ্ছে ওনারাও দাম একটু কমের মধ্যেই রাখে। আমরা একটা লিপস্টিক কিনেছিলাম হচ্ছে 50 টাকা দিয়ে, যদিও এটা হচ্ছে হুদা বিউটি লেখা ছিল, জানি এটা হুদা বিউটি মানে বিউটি ব্র্যান্ডের না, কিন্তু তারপর আমরা নিয়েছিলাম, আর ওইটা যে খুব বেশি খারাপ ছিল এরকম না, ঠোঁটে দেওয়ার পরে ঠোঁট কালচে হয়ে যায় এরকম বা ঠোঁটে গুটি গুটি উঠে এরকম না, বেশ ভালোই ছিল, আমার কাছে বেশ ভালোই লেগেছে। এখানে দেখেন কিছু স্কার্ট দোকান আছে, লং স্কার্ট যেগুলো আমরা বাসায় গেঞ্জির সাথে পরে থাকি এগুলো আমার কাছে কিন্তু এই স্কার্টগুলো পরতে খুবই ভালো লাগে। আর এখানে অনেকগুলো দোকান আছে এরকম ঝুলে রাখবে, আপনারা পছন্দ মতো প্রিন্ট দেখে শুনে নিতে পারবেন, এগুলোও কিন্তু একদম পানির দামে পেয়ে যাবেন 100-120 টাকার মধ্যে। এরকম আসলে যদি আপনারা বানাতেও চান মজুরি নিবে হচ্ছে 200-250 টাকা, কিন্তু এখানে আপনারা ফুল কাপড় সহ একদম ডিটেলস একদম রেডি মানে কি বলে স্কার্টগুলো কি পেয়ে যাচ্ছেন মাত্র হচ্ছে 100-150 টাকার মধ্যে। এখানে দেখেন একটা হচ্ছে টপসের দোকান ছিল ওয়ান পিসগুলো, এইখানে শার্ট টাইপের, এই শার্ট টাইপের ওয়ান পিসগুলো পরতে আমার কিন্তু খুবই ভালো লাগে। এটা মানে এই দোকানের কালেকশনগুলো খুবই সুন্দর ছিল, এই শার্ট টাইপের সবগুলো টপসই আমার কাছে খুব ভালো লাগছে। তো এখানে দেখেন এই যে রেড কালার, তারপর হচ্ছে ইয়েলো কালার, এই দুইটা শার্টই আমার কাছে খুবই বেশি ভালো লাগছে। এই পাশে কিছু হচ্ছে টপস ছিল বা লং জামাও ছিল, ওগুলোও বেশ সুন্দরই ছিল আমার কাছে, ওইটা দেখতেও বেশ ভালো লাগছে।
হচ্ছে তবে নিজেগুলো বেশি ভালো ছিল অনেকগুলো হচ্ছে বোঝা যাচ্ছিল না বা আমি ভালো করে ভিডিও করতে পারি নাই তবে আপনারা যদি আসেন তাহলে হচ্ছে আপনারা ভালো উপকৃত হবেন আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আর যারা হচ্ছে নিয়মিত আসেন বা মিরপুর হোপ মার্কেট থেকে শপিং করেন তারা তো অলরেডি জানেনই বা সবাই পছন্দই করেন এইখানে এই কুর্তিটা অনেক বেশি সুন্দর ছিল দেখেন শার্ট সিস্টেমের মধ্যে এই জামার শেপগুলো অনেক বেশি জোস থাকে আর হচ্ছে খুবই বেশি ভালো লাগে সামনে বাটন দেওয়া খোলা জামাগুলো এমনিতেই আমার কাছে খুবই পছন্দ হয় তার মধ্যে ওইটার শেপটা অনেক বেশি সুন্দর ছিল গলায় খুব সুন্দরভাবে কাজ করা ছিল দেন আমরা হচ্ছে আরও কিছু লং কুর্তি দেখতেছিলাম এখানে একটা শার্ট দেখতে পাচ্ছিলাম ভাবি দেখতেছিল এটা তবে আমার কাছে একদম প্লেন শার্ট বেশি খুব একটা ভালো লাগে না আমি একটু হচ্ছে কালারফুল বা আর একটু ঢুলাঢালি একটু কুচি কুচি টাইপের টপস বা শার্ট দেখতে পছন্দ করি এজন্য আমার এগুলোর প্রতি বেশি ইন্টারেস্ট ছিল না এখানে দেখেন একটা হচ্ছে কসমেটিক্সের দোকান ছিল এই পাশে হিজাব দেন শাল শীতের জামার কালেকশন অসংখ্য ছিল আপনারা হচ্ছে মাত্র 50 টাকা 100 টাকা থেকেও হচ্ছে মার্কেট করতে পারবেন এখান থেকে এটা অবিশ্বাস্য কোনো কিছু না এখানে অনেকগুলা হচ্ছে জুয়েলারি দোকান ছিল যেগুলোতে অনেক সুন্দর সুন্দর জুয়েলারিগুলো পাওয়া যেত আপনাদের যদি হচ্ছে আপনারা যারা নিয়মিত যারা হিজাব না পরেন নিয়মিত হচ্ছে বাইরে যান ছোট ছোট কানের দুল যাদের লাগে তারা এখান থেকে নিয়ে নিতে পারবেন 30 টাকা 40 টাকা 50 টাকার মধ্যেই অনেক সুন্দর সুন্দর হচ্ছে কানের দুল আপনারা নিতে পারবেন এখানে হচ্ছে একটা বাচ্চাদের জামা কাপড়ের দোকান ছিল ওগুলোও বেশ ভালোই ছিল দোকানের কালেকশনগুলো এখানে একটা স্কার্টের দোকান ছিল দেন হচ্ছে অসংখ্য জুতার দোকান ছিল যে দোকানে হচ্ছে 100-150 টাকার মধ্যে খুব সুন্দর সুন্দর বার্মিস টাইপের জুতো আপনারা পেয়ে যাবেন এগুলো কিন্তু ভালোই টেকসই মজবুতি হয় এখানে 50-60 টাকার মধ্যে উড়না কালেকশনগুলো পেয়ে যাবেন দেন হচ্ছে কম দামে গস কাপড়ের দোকান পেয়ে যাবেন লেস যে গসগুলা মাত্র 5-10 টাকা দামের হচ্ছে লেসের হচ্ছে কালেকশন পেয়ে যাবেন এখানে একটা খুব সুন্দর জুতা দোকান ছিল দেন এখানে আরও কিছু জুয়েলারি কালেকশনের দোকান ছিল তো এখানে খুব সুন্দর সুন্দর কিছু জুয়েলারি আছে আপনারা দেখে বুঝে শুনে নিতে পারবেন আপনারা যদি আসেন একদম ওই মাথা থেকে লাস্ট মাথা থেকে শুরু করবেন দেখবেন যে অনেক অনেক কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন একদম মনের মতো এখানে দেখেন আরও একটা টপসের আমরা দোকান পেয়ে যাচ্ছি তো এখানে কী কী কালেকশন আছে একটু দেখব তো প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন যে লং শর্ট সব ধরনের কালেকশন এখানে আছে আপনার ক্যামেরাটা একটু ঘোলা হয়ে যাওয়ার কারণে বেশি বোঝা যাচ্ছিল না তবে এই যে দেখেন এই টপসটাও কিন্তু খুবই সুন্দর ছিল তবে আমার কাছে কেমন যেন একটু বাচ্চা বাচ্চা লাগছে হাতাটার ডিজাইনটা খুব বেশি ভালো লাগে না এর জন্য আমি নিই নাই এখানে দেখেন এখানে কিছু এই যে এই কাফতান টাইপের যে শর্ট শার্ট আছে এটাও আমার কাছে ভালোই লাগছে তবে এটা আমার জন্য একটু বেশি শর্ট হয়ে যায় কারণ আমি এতও শর্ট পরি না হাঁটুর একটু ওপর পর্যন্ত হলে ঠিক ছিল তবে এটা একদমই মানে মাজা পর্যন্ত আর কি হবে এর জন্য আমি নিই নাই তবে এটা দেখতে অনেক বেশি সুন্দর আমার কাছে বেশ ভালো লাগছে তবে এই ধরনের জামাগুলো যখন আপনি যমুনা বসুন্ধরা বা বড় কোনো শপিং সেন্টার থেকে বা কোনো ভালো ব্র্যান্ড থেকে কিনবেন তখন কিন্তু এটার দাম 1200-1500 টাকা বা 2000 টাকাও হয়ে যাবে ওই দিন হচ্ছে আমি একটা শোরুমের নাম বলতে চাচ্ছি না একটা শোরুমে ভালো একটা ব্র্যান্ড খুবই নাম করা একটা ব্র্যান্ডের একটা টপস দেখেছি যেটার দাম ছিল 3000 টাকা ব্যাট দিয়ে হচ্ছে আরও মানে বেশি আসতো তো ওই জামাটা আমার কাছে কোনোভাবেই মানে সর্বোচ্চ মানে ব্র্যান্ড বলেন সব কিছু মিলে ওইটা সর্বোচ্চ 1000 টাকা হওয়ার কথা কিন্তু সেটা হচ্ছে 3000+ আসবে তো এর জন্য আমি ব্র্যান্ডের জিনিসপত্র খুব একটা মানে কিনি না পড়ি না এখন অনেকেই হচ্ছে আমাকে খ্যাত বলবে কিন্তু কিছু করার নাই আসলে আমার জন্য সব কিছু আসলে ব্র্যান্ডের দোকান থেকে কেনা পসিবল না বা হচ্ছে কিনতে পছন্দও করি না কিছু কিছু জিনিস আছে যেগুলো শীতের উইন্টার যে কালেকশন ভালো কোনো কিছু আমার স্টকে রাখতে হলে সেই কালেকশনগুলো বা বাহিরে যাওয়ার জন্য যেগুলোতে নর্মাল কোনো জামা কাপড় বা রোড সাইডের কোনো দোকান থেকে জামা কাপড় পরে যাওয়া যায় না সেখানের জন্য আমি কিছু ভালো কালেকশন রাখি তাছাড়া সবসময় রেগুলার ইউজের জন্য আমি কিন্তু মিরপুর হোপ মার্কেট থেকে বা নর্মালি যে দোকানগুলো থাকে বা অনলাইনে কম দামের মধ্যে 500-600 বা 1000 টাকার মধ্যে যে জামাগুলো বা টপসগুলো আমি পাই ওগুলাই নিয়ে নিই আমার কাছে কেন জানি এগুলাই বেশ ভালো লাগে এখান থেকে দেখেন আমি অনেকগুলো প্যান্টের কালেকশন দেখাচ্ছি 2 দিন আগে আমি হচ্ছে আমার পেজে আর হচ্ছে ইউটিউব চ্যানেলে একটা ভিডিও আপলোড করেছি প্যান্ট কিনে আমি হচ্ছে প্রতারিত হয়েছিলাম কিভাবে তো যাই হোক 2টা প্যান্ট অলরেডি আমি অর্ডার দিয়েছি তার 2 দিন পরে যখন আমার ডেলিভারিটা দিছে আমাকে তখন আমার প্যান্টটা মন মতো হয় নাই যার জন্য আমি মিরপুর হোপ মার্কেটে গিয়ে আবারও হচ্ছে কয়েকটা প্যান্টের কালেকশন নিয়ে এসেছি যেন আমি আর হচ্ছে কোনো সময় কোনো ড্রেসের সাথে কমতি না থাকে যে না এটা পরতে আমার প্রবলেম হচ্ছে এরকম না হয় কারণ এগুলো আমি কালেকশনে রাখতে পছন্দ করি তো এখানে দেখতে পাচ্ছি আমরা খুব সুন্দর সুন্দর আরও কিছু ব্যাগ আছে
তো মোটামুটি এগুলো দাম কমের মধ্যে ছিল, দেখতেও বেশ ভালোই ছিল। আর যেগুলো আপনারা হচ্ছে দোকানে গেলে হয়তো বা 1200 টাকা বা অনলাইনে ওইগুলো 1200 টাকায় সেল করে, তবে এখানে আপনারা হচ্ছে 350-400 মধ্যে হচ্ছে বড় ব্যাগগুলোও পেয়ে যাবেন। কালেকশনগুলো খুবই সুন্দর ছিল। আমার ক্যামেরা একটু বেশি নড়াচড়া করতেছে কারণ আমি হাঁটতেছিলাম, দেখতেছিলাম, প্লাস হচ্ছে আপনাদের সাথে একটু শেয়ার করতেছিলাম এর জন্য, কারণ শুধুমাত্র আপনাদের দেখানোর উদ্দেশ্যে গেলে হয়তো বা আমার কেনাকাটা হইতো না বা খুব বেশি কিছু দেখাতে পারতাম না, এর জন্য আমিও দেখতেছিলাম প্লাস সাথে সাথে আপনাদের দেখাচ্ছিলাম। এখানে কিছু বড় বড় হচ্ছে ব্যাগের কালেকশন ছিল, যেগুলো কিনা হচ্ছে মাত্র 400-450 মধ্যেই ছিল। এগুলো কিনলে আমরা আপনারা খুবই লাভবান হবেন কারণ এই ব্যাগগুলো অনেক বেশি সুন্দর, দোকানে গেলে অনায়াসে আপনার কাছ থেকে হচ্ছে 1200-1500 টাকা রেখে দেবে। এই যে কসমেটিক্সের দোকানগুলো আছে এখানে অনেক হচ্ছে ব্র্যান্ডের নাম দিয়ে এখানে চালানো হবে কসমেটিক্স আইটেমগুলো, হুদা বিউটি, দেন হচ্ছে ফ্লোমার, তারপর গোল্ডেন রোজ, এগুলো অনেক কিছু লেখা থাকবে আসলে, কিন্তু এগুলো একটাও অরিজিনাল না, সবগুলোই ফেক। তবে নর্মালি কাজ চালানোর জন্য এগুলো আপনি নিতেই পারেন, এগুলো যে খুব বেশি খারাপ হবে বা মানে আপনি পড়তে পারবেন না বা দিতে পারবেন না এরকম না। তবে যেগুলো মেকআপ আইটেম এগুলো এখান থেকে মানে যাদের সেন্সিটিভ স্কিন তাদের না নেওয়াই ভালো, তবে লিপস্টিক থেকে শুরু করে নর্মালি অন্য শ্যাডো বক্সগুলো এগুলো আপনারা নিতেই পারেন নর্মালি ইউজের জন্য। যদি আপনার বাহিরে যান বা ভালো কোনো জায়গায় যান সেজন্য ভালো কোনো ব্র্যান্ড একটা রাখলেন, আর রেগুলার ইউজের জন্য ভার্সিটির আপুরা যারা আছেন যাদের রেগুলার বের হইতে হয় বা অফিসে যেতে হয় তাদের জন্য নর্মালি আপনারা হচ্ছে এরকম একটা বক্স বা প্রাইমার বা লিপস্টিকের কালেকশন আপনাদের সাথে রাখতেই পারেন। এটা হচ্ছে তবে আপনাদের স্কিন কেমন সেন্সিটিভ কিনা এটাও হচ্ছে বুঝে তারপর নিতে হবে। এখানে কিছু জুতার কালেকশন ছিল, এগুলোও শীতের যেহেতু সিজন শুরু হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছি কিছু শো টাইপের জুতা ছিল, এগুলোও বেশ ভালোই ছিল। তবে দামটা কিন্তু আপনার হচ্ছে দোকানের থেকে একদম কমের মধ্যে পাবেন কারণ দেখতে পাচ্ছেন একদম রোড সাইড দোকান, যেহেতু দামটা খুব কমের মধ্যে পাবেন। এখানে অনেকগুলো জুতা ছিল বার্মিজ টাইপের জুতা, এগুলোকে আমার কাছে খুবই ভালো লাগছে দেখতে। তবে আমি আমার আজকে হচ্ছে জুতার কোনো কালেকশন নেওয়া হয় নাই কারণ জুতার মানে সময় নিয়ে যে দেখবো বুঝবো ওই টাইমটা আসলে ছিল না, আমি হচ্ছে অন্যদিকে একটু বেশি টাইম দিয়ে ফেলেছিলাম। যেমন আমার হচ্ছে টপস যে আগেই বলেছিলাম, টপস আর হচ্ছে প্যান্ট কেনার কথা ছিল যার জন্য ওদিকে ফোকাসটা বেশি ছিল, আর এগুলো মূলত একটু একটু দেখতেছিলাম আর আপনাদের সাথে শেয়ার করতেছিলাম। তবে আমি একটা জিনিস মিস করে গেছি, আমি শীতের কোনো কালেকশন হচ্ছে আপনাদের সাথে শেয়ার করি নাই, তবে শীতের অনেক অনেক কালেকশন চলে এসেছে, আপনারা একটু সময় নিয়ে ধৈর্য নিয়ে দেখবেন। বাচ্চাদের অসংখ্য কালেকশন আছে, প্যান্ট আর হচ্ছে জিন্সের প্যান্ট, শার্ট, দেন হচ্ছে শীতের সোয়েটার টাইপের যত ধরনের জামাকাপড় আছে সবই আছে। আপনি একটু টাইম নিয়ে দেখবেন, 50-100 টাকা থেকে আপনারা পেয়ে যাবেন শীতের জামাগুলা। আর ওয়েস্টার্ন যে হচ্ছে জামাগুলা যেগুলো বাইরে থেকে ইম্পোর্ট করা হয় ওগুলোও কিন্তু আপনারা হচ্ছে 50-100-200-400 টাকার মধ্যেই পেয়ে যাবেন। তো আপনারা একটু বুঝে শুনে নেবেন। এখানে এখানে হচ্ছে আলাদা এক্সট্রা যে ওড়নাগুলো অনেকে ইউজ করেন ওগুলো হচ্ছে এখানে পেয়ে যাবেন। এখানে ম্যাট বা হচ্ছে পাপোশ টাইপের যত কালেকশন আছে সবগুলো এখান থেকে পেয়ে যাবেন। এটা কিন্তু অনেক বেশি সুন্দর ছিল, এই ম্যাটটা দেখতে অনেক সুন্দর, তবে দামটাও কিন্তু দোকানে থেকে অনেক বেশি কমে আপনারা পেয়ে যাবেন। এই যে রংধনু যে পাপোশটা, এটা হচ্ছে একটা ভাইরাল পাপোশ ছিল একটা সময়, এখনও আছে, এটাও কিন্তু আপনারা নিয়ে নিতে পারবেন দোকানে থেকে অনেক কম দামে। তো আমার কাছে মিরপুর হোপ মার্কেটটা খুবই বেশি ভালো লাগে কারণ আমি মানে হাতের কাছে সব কিছুই পাই এখানে একটা জায়গার মধ্যে, আসলে আপনি কম দামের মধ্যে কসমেটিক্স আইটেম থেকে শুরু করে জুতা জামা যা কিছু চান প্রয়োজনীয় ঘর সাজানোর সব কিছুই কিন্তু পেয়ে যাবেন। যারা নিয়মিত আসেন তাদের কথা বলছি না, তারা তো অলরেডি জানেনি বুঝেনি, কিন্তু যারা হচ্ছে একটু দূরে আছেন, যারা হচ্ছে এখনও আসেন নাই, তারা হচ্ছে এখান থেকে এসে শপিং করে নিয়ে যেতে পারেন। এই জুতাটা কিন্তু আমার কাছে বেশ ভালো লেগেছে, আগে খেয়াল করি নাই, ভিডিওটা যখন আমি ভয়েস দিছিলাম তখনই দেখতেছিলাম। যাই হোক, ব্যাপার না, আবার যখন যাব তখন নিয়ে নিব। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই হচ্ছে একটা লাইক দিবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে দিবেন। নেক্সটে আরও ভালো ভালো ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো, আশা করি আপনাদের ভালো লাগবে।